সে বাঁশে হাত দিলেও নাকি আমি শুনছি সমস্যা হয়। দেখেন 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 এই দেখাও এখানে প্যান্টটা দেখো, এখন জানি না কোনো মানুষ এখানে কি ফেলে দিয়ে চলে গেছে নাকি কোনো সমস্যা সে এখানে। একটু ভিতরে দেখেন তো, ভিতরে এই যে অনেক দেখা যাচ্ছে কিনা কি আমরা জানি না, মানে যতটুকু দেখা অন্ধকার। দেখি লাইটটা আমি একটু এই দেখুন গাইস, নিজে আমি দেখানো ট্রাই করি। হ্যালো গাইস, আমরা আবারও চলে এসেছি একটা অত্যন্ত হন্টেড প্লেসে। তো আমরা এখানে আসার পরে এইখানকার স্থানীয় লোকজনের কাছে যেটা জানতে পেরেছি, এখানে একটা অত্যন্ত ভয়ানক বাঁশের ঝাড়, বাঁশ বাগান যেটা বলা, তো ওখানে নাকি যেই বাঁশে কেউ কাটতে গেলে বা বাঁশ কাটলে তার অসুস্থ হয়ে পড়ে বা তার নাক দিয়ে রক্ত বের হয় বা পরবর্তী তার বিভিন্নভাবে তার সমস্যা তৈরি হয়। তো আমরা এখন অলমোস্ট রাত 12:08 বাজে, তো আমরা এখানে এখন যাব, আমরা কিছু বুঝতে পারি কি না, আর আমরা অবশ্যই কোনো বাসে বা কাটবো না বা আমরা হাত দেবো না, যদি আমাদের সাথে এমনিতে কোনো ইনসিডেন্ট ঘটে আমরা দেখাবো, না হলে আমরা কারোর সাথে ব্যাধিও করবো না। তো দেখা যাক আমরা সামনে যাই কিছু আমরা দেখতে পাই। আচ্ছা, আর সাইডে একটা পুকুর আছে, পুকুরের সাথে এই বাথরুমের অনেকটা মিল আছে, বিশাল পুকুর এটা, পুকুরের ঘটনা বলবো না, বলবো বাঘাটটা আসলে খুবই এত ঘন জঙ্গল, আসলে কখনো এরকম বাড়িতে দেখান পুরোটা একটু দেখাই, সোজা সোজা লাইট দেখান। আর একটা বিষয় কি, এই সবটা দেখো কি গভীর ভাবে জঙ্গলটা, যার কারণে মনে করো কেউ যদি বাঁশ কাটতে আসতো তাহলে কিন্তু আসলে সমস্যা না হলে কিন্তু এরকম আমাকে বাঁশগুলো পরিত্যাগ করে এই যে এখানে হয়তো প্ল্যান করে আসে, জানি না সে এখানে আসে তার কোনো সমস্যা হয়েছিল কি না, একদম এই দেখাও এখানে প্ল্যানটা দেখো, এখন জানি না কোনো মানুষ এখানে একটু ফেলে দিয়ে চলে গেছে কিনা কোনো সমস্যা সে এখানে। একটু ভিতরে দেখেন তো, ভিতরে এই যে অনেক দেখা যাচ্ছে কিনা কি আমরা জানি না, মানে অন্ধকার। দেখি লাইটটা আমি একটু এই দেখুন গাইস, নিজে আমি দেখানো ট্রাই করি, অনেক ভিতরে স্পেস আর অনেক গভীর, এদিকে অনেক উঁচু এই দেখেন চারিপাশটাই। আসলে ভিতরে যাওয়ার সামনেও এই পাশেও এটা পুকুর পার, আর এটা অনেক বড় একটা পুকুর যেটা দেখানো সম্ভব। কি হলো এদিকে যাওয়া সম্ভব না, এই বছর তো অনেক গভীর প্রচন্ড বমি আসছে স্যার, যাই না কেন এরকম হলো দেখছেন। ঠিক আছো, কিভাবে গাছটা লড়তেছে, পুরো গাছটাই কিভাবে লড়তেছে দেখেন। কি হলো ঠিক আছো তুমি? আমরা এসে দেখি এখানে ফেসে গেলাম, ভিডিও কাট করবো নাকি দেখি ভিতরে তো আমরা প্রবেশ করতে পারছি না, মানে এখানে হাত দিয়েছিলেন নাই কোনো বাসে, বাসে হাত দিলেও নাকি আমি শুনছি সমস্যা হয়। ওই জায়গায় জানি না, ওই প্যান্টটা তো দেখালাম, হ্যাঁ প্যান্টে মনে হয় আপনি টাচ করছিলেন, টাচ লাগলো কিনা জানি না। ভিতরে তো ঢুকতে পারছি না, না না এর ভিতরে কিভাবে যাওয়া পসিবল, একটু সামনে দেখাও ক্যামেরা, আমি যেতে পারছি না, ক্যামেরা একটু সামনে দেখাও, এদের ধরো এই কান্না আওয়াজ পাচ্ছে নাকি, তাই তো মনে হচ্ছে দেখছেন দেখছেন দেখছেন, এটা থেকে হাতি দেওয়া হয়নি,
খুব বেশি শোনা যাচ্ছে না হালকা খুবই রিক্সি চলেন চলেন আগে আমরা এই জায়গায় অত্যন্ত ভালো আমি আসলে অত ভালো জায়গা আর সত্য বলতে আমি গাইস কথা বলি পাচ্ছেন যে একটা বাঁশ কেউ ইয়েই করতে পারে না আঘাতি করতে পারে না তার আগে এই সমস্যা যদি না হতো গাইস তাহলে আপনারা বুঝতে পারতেন ভিতরে যাওয়া যেত বাঁশ কাটার মতো দেখছেন দেখছেন কি হচ্ছে এখানে থাকা যাবে না কোনোভাবে থাকা যাবে না আসো 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 এক মুহূর্ত আসা যাবে না এমন অবস্থা যে এদিকে দেখছেন 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 কি অবস্থা দেখেন আমার প্রচন্ড সমস্যা হচ্ছে আমি এতটা সমস্যা কিভাবে লড়ে উঠতেছে এত সমস্যা কোথাও ফিল করিনি কারণ ওখানে আপনি বাসে হাত দিয়েছিলেন এই জন্য খুব সমস্যা হচ্ছে আর এইদিকে বাসের যে পরিস্থিতি এই দিকে ভেতরে ঢোকার কোনো উপায় নাই কোনো ওয়ে নাই তারপরে সাপ পোকাটা যে জায়গায় পরিত্যক্ত জায়গায় এখান থেকে আমাদের হাসপাতাল অনেক এগুলো অনেক দূরে যার কারণে আমরা যাওয়া যাওয়াতে অনেকটা প্রবলেম সৃষ্টি করে দেবে অনেক রিক্সি মনে করছি গাইস এর ভিতরে যাওয়া তো আমরা এখানে ভিডিওটা স্কিপ করে দেবো এই দেখেন 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 দেখছেন কি অবস্থা একদম জুরো ঢেল হ্যাঁ এই দেখেন এই এই ঝোপটা দেখেন বাসের কত উঁচা আর কত স্পেস নিয়ে আছে এর ভিতরে একটা মানে বিড়ালও যাওয়া সম্ভব না হ্যাঁ এমন ঘন আর এটা তো অনেক গভীর পুরোটা আমরা দেখাতে পারলাম না কারণ ওইদিকে যাওয়াটা রিক্সি মনে করতেছি গাইস দেখেন এগুলো বাঁশ কাটতে পারলে আসলে এতটা ঘন কখনোই থাকতো না গ্যাস আমি স্বাভাবিকভাবে অসুস্থতা বোধ করছি আজকে আসলে এখানে থাকতে চাচ্ছি না অবশ্যই জায়গাটা অত্যন্ত ভয়ানক যদি এরপর কখনো আমরা সুযোগ পাই আমরা আবারও আসবো দেখানোর চেষ্টা করবো কিন্তু আজকে আমি মানসিকভাবে ভীষণ অসুস্থতা বোধ করতেছি চলেন চলেন ভিডিওটা স্কিপ করি।